অবশেষে সুখবর, আইসিডিএস মহিলা সুপারভাইজার পরীক্ষায় যদি আপনি আবেদন করে থাকেন, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে যে আবেদন প্রক্রিয়া হয়েছিল সেখানে আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যে ডাউনলোড করা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। হ্যাঁ, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পে মহিলা সুপারভাইজার নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং আপনারা সবাই জানেন যে পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বরের 1 তারিখ। এই নিয়ে কিন্তু অলরেডি বিজ্ঞপ্তিও জারি করেছে পিএসসি কর্তৃপক্ষ। নিজের এনরোলমেন্ট নাম্বার ও জন্ম তারিখ অথবা নিজের প্রথম নাম ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেই প্রিন্ট আউট কপি আপনি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই এক নজরে কিভাবে আমরা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের একটা পেজ এবং এই পেজ থেকে কিন্তু আপনার ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। দুভাবে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড, প্রথমে রয়েছে এনরোলমেন্ট নাম্বার, তারপর রয়েছে ফার্স্ট নেম। এবং আপনি যদি এনরোলমেন্ট নাম্বার ছাড়া ডাউনলোড করতে চান তাহলে ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, তারপর জন্ম তারিখ দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার সামনে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা চলে আসবে এবং সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নেবেন। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। আমরাই এই প্রথম আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম যে আইসিডিএস সুপারভাইজার পদে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু সেই অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।